ফের আগুন আতঙ্ক দুর্গাপুরে। এবার দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার অধীনস্থ সঞ্চিতা পার্ক এলাকায় এক ব্যাংক কর্মী মৃণাল সিনহার বাড়িতে পুড়ে গেল বাইক। গতকাল রাত 3টে নাগাদ মৃণালবাবু দেখেন তার গ্যারেজে রাখা একটি বাইক দাউ দাউ করে জ্বলছে, পাশে রাখা অপর বাইক অল্প বিস্তর আগুন ধরে গিয়েছে। তিনি তড়িঘড়ি পাম্প চালিয়ে পাইপের সাহায্যে নিজেই আগুন নেভানোর কাজ করেন। ততক্ষণে বাইক দুটি ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ। নিজের বাড়িতেই জায়গা না থাকায় ব্যাংক কর্মী মৃণালবাবু পাশের বাড়িতে নিজের বাইকগুলি রাখতেন। আপাতত শান্ত এলাকায় এই ধরনের ঘটনায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে ওই এলাকায়। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও দুর্গাপুর থানার অধীনস্থ ইস্পাত কলোনিতে একাধিক মোটর বাইক ও চার চাকা গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এবার শহরের অপর প্রান্তে এই ঘটনায় স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। ঘটনা হয়েছিল হঠাৎ রাত্রে 3:10, তখন ভাই আমি ঘড়িতে দেখলাম আমার দুটো কুকুর আছে, কুকুরগুলো ভীষণভাবে চিৎকার করে। তখন আমি জানলা দিয়ে বেরিয়ে দেখি দাউ দাউ করে জ্বলছে। আচ্ছা, আর দুটো গাড়ি একটু একটু, আর মাঝেরটা তো আমার হিরোহন্ডা সুপার স্প্লেন্ডারটা পুরো দাউ দাউ করে জ্বলছে, তারপর টায়ারটা ধুম করে ফাটলো। আমি তখন কোনো উপায় না পেয়ে আমার একটা ডাইরেক্ট পাম্পের সাথে পাইপ দিয়ে লাইন করা আছে জলের, আমি তাড়াতাড়ি করে পাম্পটা চালিয়ে জলের প্রেসারে আগুনটা বন্ধ করলাম। বলি, 3টে গাড়ি ছিল এখানে? 3টে গাড়ি ছিল। এখন দেখা যাচ্ছে এখানে দুটো গাড়ি আছে, দুটো, একটা গাড়ি অফিস বেরিয়ে গেছে। কি বলবো বলুন তো, কিছু বলার নেই। আমার সাথে তো শত্রুতা কারু আছে বলে আমি মনে করি না, সবারই সাথে হাসি খুশি। পুলিশে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, পুলিশে অভিযোগ জানিয়েছি, ওনারা ইনভেস্টিগেশন করবে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর।